ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর প্রায় 2 লাখ শিশু নিখোঁজ হয়েছে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর সদস্যপদ পেতে কিছু শর্ত জুড়ে দিয়েছে হোয়াইট হাউস। আরও জানাচ্ছেন আফসানা শাওন। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। লভিভের পর ইউক্রেনের মাকিভকার একটি আবাসিক এলাকায় রুশ হামলার অভিযোগ করেছে ইউক্রেন, তবে এই হামলা প্রতিহত করা গেছে বলেও দাবি করেছে তারা। মাকিভকায় শুধু নয়, হামলা হয়েছে বাখমুতেও, আর রাশিয়ার এই হামলাটাও প্রতিরোধে সক্ষম হয়েছে ইউক্রেন। বলকান অঞ্চলের দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়া সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে রাশিয়ার বিরুদ্ধে এনেছেন নতুন অভিযোগ। আমরা জানি না কোথায় আছে আমাদের 2 লাখ শিশু। ধারণা করি নিখোঁজদের মধ্যে অনেকে নির্বাসিত, কেউ কেউ রুশ দখলকৃত অঞ্চলে আছে, কিন্তু আমরা জানি না তাদের কে কে বেঁচে আছে। এদিকে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে শিগগিরই এমন ঘোষণা দিতে পারে ওয়াশিংটন। বিশ্বের 120টিরও বেশি দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ। এই যুদ্ধাস্ত্র সাধারণত একটি বড় বোমা থেকে অসংখ্য ছোট ছোট বোমা ছোঁড়ে, যা বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে বেসামরিকদের জন্য হুমকি তৈরি করে। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিলেও নেটোর সদস্যপদ দিতে বেশ সতর্ক যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে জোটের নেতৃত্বকে আলটিমেটাম দিয়েছিলেন জেলেনস্কি, জবাবে এবার ইউক্রেনকে পাল্টা সতর্কবার্তা দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়েরে বলেন, নেটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই জোটের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর মতোই প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে, এবং সেই যোগ্যতা অর্জনের পূর্ব শর্ত হল দেশটির শাসন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার। তা না হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জয়ী হলেও নেটোর সদস্যপদ পাবে না তারা। তবে ঠিক কী ধরনের সংস্কার দরকার তার বিস্তারিত জানাননি তিনি। আফসানা শাওন, একাত্তর।